বিপিএল এর চূড়ান্ত সূচি প্রকাশ অপেক্ষার পালা শেষ। বাংলাদেশ প্রিমিয়ার লীগের এগারোতম আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বিসিবি। আজ সন্ধ্যায় ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টটির সূচি জানানো হয়েছে। 30 ডিসেম্বর শুরু হবে বিপিএল এর এবারের আসর। প্রায় দেড় মাস ব্যাপী টুর্নামেন্টটি শেষ হবে আগামী বছরের 7ই ফেব্রুয়ারি। এবারের বিপিএল এ 7টি দল হচ্ছে ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স। আগের 10টি আসরের চেয়ে এবার ভালো মানের বিপিএল উপহার দেওয়ার আশা ব্যক্ত করেছে বিসিবির সভাপতি ফারুক আহমেদ। বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় জানিয়েছেন এমন কথাই। এছাড়া টিকিটিং ব্যবস্থা হবে পুরোপুরি ডিজিটাল। গ্যালারিতে দর্শকদের জন্য বিনামূল্যে পানির ব্যবস্থা করা হবে। স্টেডিয়াম পরিচ্ছন্ন রাখার জন্য থাকবে বিশেষ কর্মসূচি। শুরু থেকেই থাকবে ডিআরএস, উন্নত মানের ব্রডকাস্ট, বিদেশি আম্পায়ার ও জনপ্রিয় ধারাভাষ্যকার। বিপিএল শুরু হবে ঢাকা থেকে, এরপর সিলেট, চট্টগ্রাম হয়ে শেষ পর্ব ঢাকাতেই। বিপিএল 2025-এর দিনের ম্যাচগুলো হবে 1:30 থেকে 4:50 অবধি। তবে শুক্রবারের দিনের ম্যাচগুলো হবে দুপুর 2টা ও সন্ধ্যা 7টায়। এছাড়া রাতের ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা 6:30 থেকে 9:50 অবধি। গ্রুপ পর্বের প্রথম 8 ম্যাচ হবে মিরপুরে। এরপর বিপিএল এর দলগুলো যাবে সিলেটে। সেখানে গ্রুপ পর্বের 12 ম্যাচ খেলবে দলগুলো। সিলেট পর্বের ম্যাচগুলো হবে 6 জানুয়ারি থেকে 13 জানুয়ারি পর্যন্ত। পরে চট্টগ্রামে 16 জানুয়ারি থেকে 23 জানুয়ারি পর্যন্ত 12 ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর আবারও ঢাকায় ফিরবে বিপিএল। 26 জানুয়ারি থেকে ফাইনাল পর্যন্ত সব ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। এলিমিনেটর ম্যাচটি অনুষ্ঠিত হবে 3রা ফেব্রুয়ারি দুপুরে। একই দিন রাতে প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে, আর দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে একদিনের বিরতি দিয়ে 5ই ফেব্রুয়ারি। 7 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল।